ভোর ছটা, রাজধানী নতুন বাজার সংলগ্ন ফুটপাতে জড়ো হাজারো নারী পুরুষ। রিক্সার সামনে আসতেই ঘিরে ধরে সবাই, আমারে নেন, আমারে কাজ দেন, আমারে নিয়ে যান। রিক্সা, মোটরসাইকেল কিংবা প্যান্ট শার্ট পরা কেউ এসে থামলেই দল বেঁধে ছুটে গিয়ে জানতে চাই কাজের লোক লাগবে কিনা। ঘড়ির কাটাই আটটা, ক্রমেই মলিন হচ্ছে মুখের অবয়ব, এখনো শ্রম বিক্রির সুযোগ হয়নি। ছয়টা বাজে আছি, কাজে কাজ কাম নাই, দুই দিন কষিলাম, 300 টাকা হাইয়া লাইছি, এইটা তো হাইয়া লাইছি, এখন কি খাইমু, এখন এই তো একটা সময় আইছে, বাচ্চা বাচ্চারে কি খাওয়াইমু, এইটা তো মন খারাপ, এখন বইয়া রয়েছি মার্কেটও, কী করুন বাবা। চলছে করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন, কিন্তু পেটের ক্ষুধায় ঘরের বাইরে দিনমজুর ও শ্রমজীবী মানুষ। দুই মাসে ঘর ভাড়া বাজে, বাচ্চা হলো ফ্যান আছে, নিজের আছি, সারাদিনে এক তো দুধ আলা খাওয়াই, এক তোই খাই। কন্যা ধরে পাঠাইলো লোক, কইলো যাও মানুষ লই যাও, তো আইলে বলবো 400 টাকা যাইবা নি, তোমার তো পেটের জ্বালায় মো যাইতে হইব 400 টাকা হোক আর 300 টাকা হোক, রুম ভাড়া তো দেবো লাগবো মালিকের। টানা লকডাউনে নেই কাজ, এমনকি এবারের লকডাউনে নেই আগের মতো মানবিক সহায়তা। কন্ট্রাক্টের মালিকের আন্ডারে 600-700 হাজার লো, আমগুলো 350 টাকা দেয়, এগুলো দিয়ে রুম ভাড়া টাড়া দিই, বাড়ি আলাদা দিই, বাচ্চা প্রতি মাসে 3000 টাকা স্কুলের বেতন দেওয়া লাগে। আপনি 5000 লইছেন, আমার ঘরে শুনাইছেন 8 টাকা, আমরা তো আর জানি না আপনি কত নিছেন আর কত লইছেন। আরও লকডাউন দুঃখ, 6 মাস যেত আমরা কোনো সমস্যা না, কিন্তু খাবার দুঃখ, আমরা চাল ডাল দুঃখ, নাহলে আমরা কীভাবে চললে যে 3 মাস ধরে ঘর ভাড়া দিতে পারি না, কালকে বাড়িওয়ালা রাত্রে এক হতে রুমতে বাইরে যেতাম। বিশেষজ্ঞরা বলছেন কঠোর লকডাউনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লঙ্গরখানা খুলে দেওয়া ছাড়া বিকল্প পথ নেই। যে বিপর্যয় দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো দিক, একটা দিকে আছে প্রান্তিক জনগোষ্ঠী আর একটা দিকে আছে শিক্ষার্থীরা, তাদের কোনো কাজ নেই, তাদের বাড়িতে আহার নেই। কাজে এখন সরকারের উচিত হবে সামনের সমূহ বিপদ থেকে দেশের জনগণকে রক্ষা করতে গেলে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে অবশ্যই লঙ্গরখানা খুলে দেওয়া, এছাড়া কোনো রাস্তা আমি দেখছি না, এবং সেই লঙ্গরখানা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য সেনাবাহিনীর প্রয়োজন। লকডাউন বাড়ছে, বাড়ছে অভাবী মানুষ, রাজধানীর শ্রমের হাটেরও ভিড় বাড়ছে ভাসমান দরিদ্র মানুষের। রাজধানীর প্রধান সড়কের বিভিন্ন ফুটপাতে বসে এই মানুষ কেনাবেচার হাট, দিনমজুর হিসেবে শ্রম বিক্রির জন্য অপেক্ষায় থাকা এসব মানুষ বলছেন তাদের দেওয়া হোক কাজ আর তা নয় তো লকডাউনে দেওয়া হোক সরকারি সহায়তা। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।